পুলিশ কেন ভিতরে ঢুকলো? যুবলীগ ছাত্রলীগের লোকেরা সম্পূর্ণ বেআইনি, ওর তো নেওয়ার লোক নাই। মনিরবান তো আগন্তক, সে সাইন করতে হবে, 14 জনও তাকে নিয়োগ দেয় নাই এক্সিকিউটিভ কমিটি, প্লাস ও 7 জন বসো, 7 জন বসে জুনিয়র, তাকে তো কেউ নিয়োগ দেয় নাই। মমতাজুল সাহেব মুখে বলছে তাকে, সে বসে গেছে। আপনাকে একটা লিগ্যাল বেসিস লাগবে তো তাকে নিয়োগ দেওয়া, এর আমরা ল একতো নাকি আইনজীবী তো আমরা নাকি ল থাকতে হবে না, লিগালি রেজলিউশন থাকতে হতো, কোনো সিদ্ধান্ত নেই। এবং আইনজীবী জিজ্ঞেস, আইনজীবীদের জিজ্ঞেস করেন আপনি ভোট দিচ্ছেন কিনা, দেখবেন যে 500 লোকের পাবেন না ভোট দিচ্ছে আপনারা। এখানে কিছু লোক আওয়ামী লীগ সমর্থিত করলো, কিছু লোক ছিল ভোট চুরি করতে ঢুকছে, আর পুলিশ ছিল বুঝলেন, আর ক্লার্করা ভোট দিয়েছে, ক্লার্করা ভোট দেখাইছে ক্লার্কদের, আর বহিরাগত যুবলীগ ছাত্রলীগ ঢুকছে, কারণ পুলিশ তো কাউরে ঢুকতে দেয়নি। বহিরাগত তারা কারা? যুবলীগ ছাত্রলীগের লোকেরা। এবং ভোট চলাকালীন সময় দেখাচ্ছে, আমরা 8 জন বিচারপতি প্রধান বিচারপতি দেখা করছি, তাদের সামনে ওনার বলছে, উনি বলছেন কোন পারফিয়ান দেওয়া হয়নি। পুলিশ কার অনুরোধে রাখলো? পরে পুলিশে একটা মামলাতে পেলাম যে আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল এবং ফকির আর দুলাল, দুলাল ফকিরের রিকোয়েস্টে ঢুকছে। তাহলে ওদের, হ্যাঁ ওরা কীভাবে ঢুকলো? ওদের আইনমন্ত্রীর অ্যাথরিটি এখানে ঢুকানোর, আইনমন্ত্রীর ক্ষমতাটা উনি যে এখানে অ্যাসোসিয়েট মেম্বার, এখানে মেম্বার মানে ভোটার না এখানকার, উনি এখানে ভোট, উনি কীভাবে নির্দেশ দেন? প্রধানমন্ত্রী প্রধান বিচারপতির অধীনে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের প্রিমিসেস, এই জায়গার আইনমন্ত্রীর তো অধীনে না, উনি কি নির্দেশ দিয়েছেন যে আমি আইনজীবীদের হামলা করার জন্য, হত্যা করার জন্য, তা দিগৃহীত করার জন্য, অপমান করার জন্য, সাংবাদিকদের হামলা করার জন্য, সব দায়িত্ব দায়িত্ব যারা নির্দেশ দিয়েছে পুলিশের ভাষ্য অনুযায়ী তারা দায় দায়িত্ব নিতে হবে। সুতরাং এই ভোট হয়নি, আমরা সেই এটা নির্বাচন কমিশন করে পাশাপাশি প্রধান বিচারপতি এবং আবুল হোসেনের বিচারপতি, তারা গার্ডিয়ান বিচার বিভাগের, এই সুপ্রিম কোর্টে পুলিশ কীভাবে বিনিয়োগ, তাদের বিনিয়োগে ঢুকলো, কীভাবে এই টর্চার করলো, অব্যবহৃত হামলা করলো, হামলা করলো, আহত করলো সাংবাদিক বা আইনজীবীদেরকে, স্বতন্ত্রের বিচার বিচার করতে হবে। এবং সে পর্যন্ত এই দুই দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা নির্বাচন হয়নি, নির্বাচন চাচ্ছি। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার পর থেকে, 48 সালের পর থেকে সবসময় ভিন্ন নির্বাচন কমিশন থাকে, সেই নির্বাচন কমিশনেই ব্যালট পেপার ছাপাই থাকে, তারাই ভোট গণনার পুরো দায়িত্ব থাকে। ওরা আবদার করলেন যে আওয়ামী লীগের সমর্থিত প্রেসিডেন্ট সেক্রেটারি তারা ব্যালট পেপার ছাপাবেন, হ্যাঁ, আর সেই সেই ব্যালট পেপারের ভোট করতে হবে। মসিউল চৌধুরী রাজি হলেন না, এটা অনৈতিক, কিন্তু অফিসিয়ালি আমাদেরকে, আমি প্রার্থী, প্রেসিডেন্ট প্রার্থী বা সেক্রেটারি প্রার্থী, কাউকে জানানো হয়নি। পরবর্তীতে আমরা আশা করছিলাম, আমরা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করতে গেছিলাম, আমরা কিছু মুসলমানের সঙ্গে দেখা করেছি, যে যেহেতু একটা ক্রাইসিস সৃষ্টি হয়ে গেছে, মনসুর চৌধুরী পদত্যাগ করেছেন, আমরা আরেকজনকে প্রধান প্রেরণ করছি, মানানো দেখেন সরকার গ্রহণযোগ্য মনসুর চৌধুরীর মতন, কিন্তু তারা সাড়া দিল না এবং কার্যকরী কোনো মিটিং হলো না। হঠাৎ করে নির্বাচনের আগে দিকে রাত্রেবেলা 10টার দিকে ফেসবুকে দেখা গেলো, একদিন আগে দেখা গেলো যে একজন মনিরুজ্জামান নামে একজনকে, যিনি সদস্য, এটা এখানে জুনিয়র সদস্য এই সাব কমিটির, তাকে তাকে নাকি আহ্বাকের তাকে অভিনন্দন জানাচ্ছে। পরবর্তীতে আমরা দেখলাম যে কার্য কমিটির সাতজন তারাও মুক্তার কবির খানের সিনিয়র সদস্য, ওই 7 জনের যে কমিটির সব সিনিয়র সদস্য, যে মুক্তার কবির খান, ইলিয়াস কুচি, ইলিয়াস কুচি নিজে দায়িত্ব নেবেন না, যে মুক্তার কবির খানরা আহ্বায়ক করে নির্বাচন গঠন করা হলো। এবং সিরিয়ালই এলো মনিরুজ্জামানের 5 নম্বর সিরিয়াল জুনিয়র, সে 2003 সালে এনরোল হয়েছে, মেম্বার হয়েছে, আর মুক্তার কবির খান রয়েছে, ইলিয়াস কুলিয়া রয়েছে 96 সালে, 7 বছর সিনিয়র। এবং সেই লোক আসলে কোনো আইনগত বা কোনোভাবে সে কমিশন হতে পারে, সে একটা আগন্তক। পরে রাত্রিবেলা সে সিল মারতেছিল কনফারেন্সে, আইনজীবীরা আমরা সবাই গেলাম, যে বললেন আপনি কে? মানে আমার কমিশন দায়িত্ব, কে দায়িত্ব কমিশন দায়িত্ব দিছে? আইনগত দায়িত্ব সুযোগ তো নাই, কার্যক্রমে আবার বসতে বসে একজনের দায়িত্ব দিতে হবে, আপনি কে দায়িত্ব দিচ্ছে, কে বসতে বসছে আপনাকে? সে ব্যালের পর সিল মারতেছিল বসে বসে, তখন বলে যে আমাকে ফকির সাহেব, মমতাজ ফকির সাহেব বলছে বসতে, আরে কীভাবে বসছেন আপনি, কীভাবে সিল মারতেছেন, প্রতিবাদ করছে একদিন রাত্রিবেলা। পরের দিন বলছেন আগে কমিশন ঠিক করতে হবে, যেহেতু কমিশন কারোদের নির্বাচন করছে, কে আমাদের নিয়ম অনুযায়ী প্রধান নির্বাচন কমিশন ব্যালট পেপার সাইন করতে হবে। এখন ওখানে ব্যালট পেপার লেখা আছে বিচারপতি মনসুর চৌধুরীর নাম, মুক্তিযোদ্ধা নাম, সে ওখানে সিল মারতেছে, মনিরাম নিজের সিল মারতেছে, ই ক্যানো ডু ইট। এবং সেইদা নিয়ে হইচই চলতেছিল, হট্টগোল চলতেছিল কনফারেন্স রুমে,
প্রতিবাদ চলতেছিল আইনজীবীরা এর মধ্যেই আপনার সম্ভবত ১১টার দিকে একদল পুলিশ আসলো মঞ্জন সকের নিয়ে আসলেন পুলিশ নিয়ে আসলেন আইনজীবীদের গ্রেপ্তার করার জন্য বলছেন তখন আমি এগিয়ে গেলাম বললাম যে কাকে গ্রেপ্তার করবেন আমাকে গ্রেপ্তার করেন আমি প্রেসিডেন্ট প্রার্থী আমাকে গ্রেপ্তার করে নিয়ে যান কিন্তু এখানে লয়ারদের সঙ্গে ঝামেলা করবেন না আপনি এটা আমাদের নিজস্ব ভোট এটা সমিতির ভোট পুলিশের কোনো কাজ নেই আর কীভাবে ঢুকলেন না পুলিশ পরে পুলিশ বললেন আমি গ্রেপ্তার করবো না আমি তার চলে যান চলে গেলাম আবার ১ ঘন্টা ১.৫ ঘন্টা পরে ব্যাপক পুলিশ আসলো কয়েকশো পুলিশ ঢুকলো এবং এলোপাথারি আইনজীবীদেরকে মহিলা আইনজীবীদেরকে সাংবাদিকদেরকে এলবাজে পিটালো এবং আমরা হামলার শিকার হলাম সবাই আমরা সবাই প্রার্থীরাও আমি নিজে সেক্রেটারি পার্টি প্যারিসের কাজল সহ সবাই হামলার শিকার হলাম এবং পুলিশ সবাইকে বের করে দিল ভোটার প্রার্থী সদস্য সবাই বের করে দিল শুধু রাখলো অল্প কজন লোক আওয়ামী লীগ সমর্থিত লোক এদিকে ভিতরে রাখলো আর পুলিশ আর ওরা ভিতরে যেহেতু নির্বাচন কমিশন নাই মনিরুজ্জামান একটা আগন্তক এই নির্বাচনে এরকম নির্বাচনে হয়নি তারপর তারা দুই দিন ভোট দেখাতে চেষ্টা করলো বারবার প্রতিবাদের মুখ দেখালো সব দুই দিনে ৫০০ আইনজীবী ভোট দেয় না পুলিশ কেন ভিতরে ঢুকলো আর ঢুকে গিয়ে সাংবাদিক পিয়ানো ঢুকলো প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে বাইর করে দিয়ে হামলা করে লয়ারে হামলা করার জন্য ঢুকলো নিশ্চয়ই মনসুর চৌধুরীর চান নেই মুজিবুদ্দিনের নিরাপত্তা ভিতরে ঢুকে পারবেন তো কারো কেউ দেয়নি প্রধান বিচারপতি দিতে পারবে সম্পূর্ণ বেআইনি এবং এটা মানবাধিকার লঙ্ঘন আইন লঙ্ঘন সুপ্রিম কোর্টের মর্যাদা লঙ্ঘন সুপ্রিম কোর্টের সকল আইনজীবীদের সম্মান ক্ষুণ্ণ হয়েছে তার এই যে ভোট চুরি ভোটের মহড়া নাটক ভোটের ভোটের যে নাটকটা করলো সেই নাটকটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এই কথা বলছে জাতীয় রাজনীতির সঙ্গে সুপ্রিম কোর্টের এই ভোটের কোনো সম্পর্ক নাই এটা হলো সুপ্রিম কোর্টে চুরি করছে সেটা বিচার করতে হবে তারা কি অস্বীকার করতে পারবে এখানে পুলিশ ঢুকে নেই তাদেরকে অস্বীকার করতে পারবে আওয়ামী লীগের লোক দাতারা যারা ক্যান্ডিডেট ছিল এখানে পুলিশ হামলা করে নাই পুলিশ আহত করে নাই যেটি পুলিশ অফিসার নির্দেশ দিয়েছে জেলের অফিসার এখানে ঢুকেছে টর্চার করেছে হামলা করেছে বাবরি হামলা করেছে তাদের আইডেন্টিফাই করতে হবে চিহ্নিত করতে হবে তাদের বিচার করতে হবে আইন করতে হবে সিম্পল এবং তারা কেন পুলিশ ঢুকালো তারা পুলিশি দখলে কিছু ভোট চোর ছিল ভোট চোর এবং এই ফকির মুসকিনরা ছিল তারাই মূলত ভোট কেন্দ্র ছিল অন্য কেউ ছিল না তার গোপন করতে চেয়েছিল টোটাল এই যে অকলঙ্কজনক ব্যাপারটা কী কলঙ্কতা ঘট তারা দুই দিনে ঘটিয়েছে এটা গোপন করার জন্য আইনজীবী বের করেছে সাংবাদিকরা নিউজ কভার করবে সাংবাদিক বের করে দিয়েছে বের করে দেওয়ার জন্যই টর্চার করেছে